কি ভাবতেছেন আপনারা যে একটা ছেলে লাইভে এসে এগুলো কি শুরু করছে, কি পাগলামি ছাগলামি করতেছে? ছেলে হয়ে মেয়েদের মতন কেন কান্না করতেছে? শালাই মেবি কাপুরুষ, এগুলি হয়তো আপনার মাথায় আসতে, কিন্তু না, আমি কাপুরুষ না, একজন সত্যিকারের পুরুষ ভাই। লাইফটা পুরো ধ্বংস হয়ে গেছে, ইগনোর করতে করতে লাইফ শেষ আমার। আমি কি ধ্বংসা? আমি কি ধ্বংসা? পাবলিক আমার জিজ্ঞেস করে, আমাকে বলে যে কি করতেছিস লাইফ, তোর লাইফ তো পুরো ধ্বংস হয়ে গেছে। সারা জীবন কি নায়িকার বয়ফ্রেন্ড হয়ে থাকবি? তোর মধ্যে কি জিত নাই? হ্যাঁ আছে, আমার মধ্যে অনেক জিত আছে। আমি শুধুমাত্র নায়িকার বয়ফ্রেন্ড না, আমার নাম অনিক, আমি অনিক। আজকে আশেপাশে যা আছে, সামনে যা, সব ভাঙচুর করে ফেলব। আমার ভিতরে যে আগ্নেয় গিউটা আছে না, আজকে একটা লাভা আপনি দেখবেন, আপনারা সবাই দেখবেন। ঠিক আছে, কি ভাই কি বুঝলেন, দিস ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার নিউ জেনারেশন। কয়েক মাস আগে এই ছেলে নায়িকার বয়ফ্রেন্ড ছিল না, ছিল একজন টিকটক ডাইরেক্টর। হাটে মাঠে ঘাটে গার্লফ্রেন্ডের টিকটক ভিডিও শ্যুট করত, যে কিনা নিজের বাবার পকেটের টাকা চুরি করে DSLR ক্যামেরা কিনে গার্লফ্রেন্ডকে নায়িকা বানানোর জন্য মডেলিং ফটোশ্যুটও করে দিত। অতপর উঠতে বসতে চলতে ফিরতে দিনে কিংবা রাতে গার্লফ্রেন্ডের প্যারা খেয়ে নিয়ে গেলেন এক প্রখ্যাত ইউটিউব ডিরেক্টরের কাছে। এখন চলুন দেখি তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকে।